লকডাউনের সময় আবারও মহতি উদ্যোগ চুচুড়া আরোগ্যর। চুচুড়ার এই স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্য ইতিমধ্যেই করোনা মোকাবিলায় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের বাড়ি বাড়ি গিয়ে মাস্ক ও সাবান বিলি করেছে। এবারে একটানা 21 দিন লকডাউনের ফলে অনেক অসহায় মানুষই খাদ্য সংকটে পড়বে, সেই কথা বুঝতে পেরে চুচুড়ায় আরোগ্য তাদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই মর্মে একটি বিজ্ঞপ্তি দেয়। আর এরপর থেকে সেই বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নাম্বারে একের পর এক ফোন আসতে থাকে। সেই মতো এদিন সকাল থেকেই ফোনে যোগাযোগ করা, প্রত্যেকের বাড়িতে চাল ডাল আলু নুন তেল প্রভৃতি পৌঁছে দেওয়া, তোড়জোড় শুরু হয়ে যায় চুচুড়া কারবালায় আরোগ্য সদর দপ্তরে। এ বিষয়ে আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত বলেন, সমগ্র বিশ্ব এখন করোনায় আতঙ্কে জর্জরিত। এ সময় বাংলার মানুষের জন্য যখন মুখ্যমন্ত্রী পথে নামতে পারে তখন এই সংগঠনেরও এগিয়ে আসা উচিত। তিনি আরো বলেন, চুচুড়ার কেউ এই সংগঠনের সঙ্গে যোগাযোগ করলে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার পাশাপাশি চুচুড়ার প্রবীণ নাগরিকদের জন্য লকডাউনের কদিন বিনা ব্যয়ে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। আমরা লকডাউন হওয়ার সাথে সাথেই আর কি, তার আগে থেকেই আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা দেখিয়েছেন যে মানুষকে সচেতন করবার লক্ষ্যে এবং যে সমস্ত মানুষরা আর কি তখন বেরোচ্ছিল বাইরে, বিশেষ করে আমরা চুচুড়া আরোগ্যর পক্ষ থেকে আমরা বিশেষ বিশেষ জায়গা, যে জায়গায় জনবসতি বেশি, বস্তি এরিয়া, কলোনি এরিয়াগুলো যেখানে মানুষের জনসংখ্যা বেশি, একটা বাড়িতে এমনও আছে এক একটা বাড়িতে 10 জন 12 জন করে আর কি বসবাস করে, একটা কি দুটো ঘর এরকম জায়গা আছে আমাদের এলাকায়। তো সেই সমস্ত মানুষদের সচেতনতার লক্ষ্যে আমরা অনেক আগে থেকেই আমরা মাস্ক, স্যানিটাইজার, তারপর আপনার সাবান এগুলো দেওয়া এবং তাদেরকে সচেতন করবার জন্য আমরা একটা পথ নাটকের মাধ্যমে তাদেরকে বুঝিয়েছিলাম যে দূরত্ব বজায় রাখুন, বাইরে কম বেরোবেন, মাস্ক ব্যবহার করুন বাইরে বেরোনোর সময়, এইগুলো যা যা বলার পরিষ্কার থাকুন এবং বাইরে কম বেরো, এটা বোঝানোর সাথে সাথে আমরা পথনাটিকার মাধ্যমে বুঝিয়েছি। তারপর গতকাল থেকে মানুষ যাদের আমরা বলেছিলাম বাড়িতে থাকুন কম বেরোবেন, এখন এমন পরিস্থিতি হয়েছে কাজের লোকরাও বাড়িতে গেলে বলছে এখন আসতে হবে না। তো সেই সমস্ত মানুষগুলোর কথা চিন্তা করি এবং যারা দিন মজুর, তো সেই সমস্ত মানুষদের আমরা বলছি বাড়িতে থাকুন, কাজ বন্ধ, তো তারা খাবে থাকবে। কালকে থেকে আমাদের আরোগ্যতে এরকম বহু মানুষ এসছে, ওনারা এসে আর কি বলছেন যে আমাদের এই এই অবস্থা যা ছিল আর কি সঞ্চয় আমাদের 3-4 দিনে শেষ। তো আমরা চুচুড়া আরোগ্যর পক্ষ থেকে গতকাল এই কিছু মানুষ আসার পরেই আমরা নিজেরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের নিজস্ব একটা আরোগ্যর ফান্ড এবং আমরা নিজেরা কিছু কিছু করে দিয়ে সাময়িক এই মানুষদের যদি কিছুটা রিলিফ দেওয়া যায়, তার জন্য গতকাল থেকেই আমরা শুরু করেছি এবং আমরা মানুষকে বলছি আপনাদের আসতে হবে না কাউকে। আপনারা আমরা ফোন নাম্বার দিয়েছি 4টে, যে কোনো একটা ফোন নাম্বারে ফোন করে আপনাদের নাম ঠিকানা বলুন, আমাদের স্বেচ্ছাসেবীরা পৌঁছে যাবে আপনাদের কাছে, আমাদের সাধ্যমতো যেটুকু আমরা পাচ্ছি ব্যবস্থা করতে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। অপ্রয়োজনে ফোন করবেন না, যাদের প্রয়োজন নেই তারা দয়া করে আর কি যাদের প্রয়োজন তাদের পাওয়ার জন্য সহযোগিতা করুন। তার সাথে সাথে আমাদের চুচুড়ার যে সমস্ত বয়স্ক মানুষরা একা থাকেন চুচুড়া শহরের মধ্যে, ফ্ল্যাটে থাকেন অনেকে, অনেকে ছেলেরা বাইরে থাকেন, এরকম অনেক মানুষ আছে যে আগেও আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, আমরা আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে তাদেরকে আমাদের সদস্যরা গিয়ে ডাক্তার দেখানো করেছিল। এই পরিস্থিতির জন্য আমরা অ্যাম্বুলেন্স, আমাদের চুচুড়ার উপর 3 খানা অ্যাম্বুলেন্স আছে, আমরা এই অ্যাম্বুলেন্স পরিষেবাটা পুরোপুরি বিনা পয়সায়, কোনো পয়সা লাগবে না, আমাদের সদস্যরা যাবে গিয়ে যদি প্রয়োজন হয় চুচুড়োর মধ্যে ডাক্তার দেখানো বলুন, চুচুড়ো হাসপাতাল বলুন, পৌঁছে দেওয়া, সেটা আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা 24 ঘন্টার জন্য। আমরা অ্যাম্বুলেন্স পরিষেবাটাও চালু করলাম গতকাল থেকেই চুচুড়ো শহরের মধ্যে, বাইরে এখন যাচ্ছে না, বাইরে যাবে না, চুচুড়ো শহরে এমার্জেন্সি পরিষেবার জন্য। আর এছাড়াও বয়স্ক মানুষদের যদি কোনো প্রয়োজন হয় আমাদের নাম্বার 4টে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে। আপনি বাইরে বেরোতে পারছেন না, আপনার কোনো কিছু প্রয়োজন বাইরে, আমাদের সদস্যরা যাবে, ফোন করবেন যাবে, কি আপনাদের প্রয়োজন মতো আমাদের যেটুকু পরিষেবা দেবার আমরা চেষ্টা করছি। নিউজ আজ বাংলা চুচুড়া। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সোশ্যাল মিডিয়ায় অহেতুক গুজব ছড়াবেন না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলুন, বারবার নিজের হাত পরিষ্কার করুন অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজ বাংলা।